আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে নাগ্রা ফলস সেই নায়াগ্রা ফলস দেখার জন্য যাচ্ছি আমরা যদি নিউ ইয়র্ক সিটি থেকে নায়গ্রা ফলস দেখতে যাই তাহলে প্রায় ছয় থেকে সাত ঘন্টার সময় লাগে আর যে রাস্তার দুই পাশ যে কান্ট্রি সাইড সেটা দেখতে খুবই ভালো লাগে দেখুন এখানে আমরা যখনই যাচ্ছিলাম পাহাড়ের উপর এই যে উইনমিলগুলা মিলগুলা যখন দেখছিলাম খুবই ভালো লাগছিল। এরকম গ্রামীণ এনভায়রমেন্ট সেটাই শেয়ার করব আর সেই সাথে কথা বলবো যে আপনারা যদি কানাডার সাইডে নায়গ্রা ফলস দেখতে চান আপনারা যদি বর্ডার ক্রস করতে চান তাহলে কী কী ডকুমেন্ট লাগবে বা কিভাবে ক্রস করবেন সেটা নিয়ে আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটার বামে হচ্ছে দেলোয়ার রিভার আর এর এক পাশে হচ্ছে পেনসিলভেনিয়া স্টেট আর ডান পাশটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট আমরা যখনই শহর থেকে একটু দূরে যাই এটা হচ্ছে কান্ট্রি সাইড বা গ্রামীণ এলাকা এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার আপনি নাইনটি সেভেন পারসেন্ট এরকম এরিয়া দেখতে পাবেন অর্থাৎ সিটি থেকে একটু দূরে যদি যান বা প্রায় এক ঘন্টা ড্রাইভ করলেই দেখবেন গ্রামীণ এনভায়রনমেন্ট এবং প্রতি পাঁচজন বাসিন্দার একজন অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় সতেরো থেকে আঠারো পারসেন্ট মানুষ কিন্তু গ্রামে বাস করে কান্ট্রি সাইডে বাস করে দেখুন কান্ট্রি সাইডগুলো খুবই সুন্দর যেদিকেই তাকাবেন সবুজ শ্যামল বাড়িঘরার পাশে দেখুন ওদের কৃষির জমি বা ফসলি জমি ফসলি ক্ষেত সেটা তারপর এই ফার্মগুলা গড়ে উঠেছে অনেক বড় জায়গা নিয়ে সেখানে আমরা ঘোড়ার ফার্ম দেখতে পাই বা গরুর ফার্ম দেখতে পাই এই ফার্মগুলা দেখা যায় দেখুন আমরা একটা বুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি আর ওরা এখন প্রযুক্তির ব্যবহার করে ওদের চাষাবাদ সব কিছুই অটোমেটিক ওরা যেই ফসলি জমিতে পানি দেয় সেটাও অটোমেটিক এবং তারা যে চাষাবাদ করে সেখানে প্রযুক্তির ব্যবহার আপনি অনেক সময় আমাদের গ্রামের সাথে মিলাতে গেলে সেটা মিলাতে পারবেন না কারণ ওদের গ্রামগুলো এক সময় আমাদের মতোই ছিল সেটা উনিশশো সালের দিকে তারপর প্রযুক্তির ব্যবহারে সেটা বদলে গিয়েছে আমরাও ইদানিং প্রযুক্তির ব্যবহার করছি কিন্তু একসাথে যে লোকজন কাজ করে এরকম কিন্তু দেখতে পাবেন না আমি যখন আপনাদেরকে এরকম গ্রামীণ এনভায়রমেন্টটা দেখাই আমেরিকার এরকম উন্নত গ্রামগুলো দেখে অনেকেই বলেন যে এরকম গ্রামে থাকতে চাই আমরা যারা ইমিগ্রেন্ট বা আমরা যখন এই জায়গাটা ইমিগ্রেন্ট হয়ে আসে আমরা কিন্তু শহরে বসবাস করি যে জায়গায় অনেক মানুষ বসবাস করে যেখানে আমাদের জব অপরচুনিটি রয়েছে কান্ট্রি সাইডে দেখুন এখানে কিন্তু ওই রকম জব পাবেন না বা অনেক সময় যে ফ্যাসিলিটিসগুলা সেটার অ্যাক্সেস কিন্তু কম থাকে আপনি বাজার করতে গেলেও অনেক দূর যেতে হবে সব কিছুই কিন্তু দূরে দূরে তাই দেখবেন যে বিশেষ করে বয়স্ক মানুষ তারা অনেক সময় কান্ট্রি সাইডে বা চাকরি থেকে অবসর গ্রহণের পর তারাই কিন্তু কান্ট্রি সাইডে থাকতে পছন্দ করে আমেরিকানরা অনেক সময় একটু শহর থেকে দূরে নিরিবিলিতে থাকতে পছন্দ করে তারা এই জায়গাগুলোতে থাকে কিন্তু আপনি যদি চাকরিজীবী হন বা আপনি ইমিগ্রেন্ট হন আমেরিকায় এসেছেন তখন কিন্তু আপনি মন চাইলেও এই জায়গাগুলোতে থাকতে পারবেন না কারণ আপনার একটা ইনকাম সোর্স প্রয়োজন আপনার বাচ্চার পড়ালেখার জন্য একটা ফ্রেন্ডলি ইনভায়রমেন্ট প্রয়োজন আপনি যে কমিউনিটির সেই কমিউনিটির মানুষের সাথে আপনি মিশতে চাইবেন আপনি মুসলমান হলে আপনি চাইবেন আপনার কমিউনিটিতে একটা মসজিদ থাকুক বা হিন্দু হলে আপনি চাইবেন যে একটা মন্দির থাকুক এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু কান্ট্রি সাইডে নেই কারণ কান্ট্রি সাইডে আপনি চার্জ পাবেন কিন্তু কান্ট্রি সাইডে আমরা যেই জিনিসগুলো চাই বা আমরা যেই পরিবেশটা চাই সেটার কিন্তু অভাব রয়েছে তাই এরকম সুন্দর জায়গাও যদি আপনাকে রাখা হয় আপনি এই ফেসিলিটিসগুলোর অভাবে কিন্তু আপনি এই জায়গাটা তখন আর সুন্দর মনে হবে না কিছু কিছু জায়গা দেখতে সুন্দর কিন্তু আপনি যদি ওই জায়গাটায় থাকেন তখন অনুভব করতে পারবেন আমরা যখন বিদেশের অনেক সুন্দর জিনিস দেখি সেটা কিন্তু দূর থেকে অনেক সুন্দর মনে হয় কিন্তু আমরা বিদেশে যে প্রবলেমগুলো যখন এসে ফেস করি তখন কিন্তু আবার মনে হয় যে আমাদের এই দেশেই ভালো আমরা যারা শহরে থাকি বাংলাদেশের কথা বলছি আমরা হাঁটার দূরত্বেই অনেক কিছু পাই বাসার নিচেই দোকান থাকে বা অনেক সময় জিনিসপত্রগুলো নিয়ে লোকজন আসে বা কাছাকাছি কিন্তু বাজার থাকে সব কিছুই পাওয়া যায় এখানে দেখুন আমি মাইলের পর মাইল যাচ্ছি শুধু বাড়ি দেখতে পাচ্ছেন জমি দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন কোনো দোকানপাট বা মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন না বা আমরা আমাদের গ্রামে গেলেও কিন্তু এক মাইলের মধ্যে গ্রামের বাজার থাকে বা মুদির দোকান থাকে অনেক কিছুই থাকে চা স্টল থাকে অনেকেই বলেন যে এখানে চা স্টল কোথায় এখানে চা স্টল বা আপনি কফি শপ কিন্তু রয়েছে বা চা স্টল এরকম চা স্টল নাই কিন্তু আপনাকে যেই স্টারবাক্স কফি বা ডানকিন যে কফি শপগুলো সেখান থেকে আপনাকে কফি নিতে হবে বা ম্যাকডোনাল্ডে আপনি গেলেই কফি পাবেন সেটা রাস্তার পাশে থাকে কিন্তু কান্ট্রি সাইডে দেখুন সেটাও কিন্তু নাই অর্থাৎ অনেক দূরে দূরে হয়তো একটা গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প থাকে সেখানে একটা গ্রোসারি শপ থাকে কিছু জিনিসপত্র পাওয়া যায় আর অন্যান্য জিনিসের জন্য আপনাকে অনেক দূরে যেতে হবে কান্ট্রি সাইডে বা এখানকার গ্রামের এনভায়রনমেন্টেই কিন্তু এরকম লোকজন কাজে যখন বের হয় বাসার সামনেই দেখুন গাড়ি আছে সেই গড়ে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে সে বের হয় হয়তো এক ঘন্টা ড্রাইভে যায় বা এক ঘন্টা দূরে গিয়ে সব কিনে নিয়ে আসে এক ঘন্টা এখানে কিন্তু অনেক দূর আপনি যেতে পারবেন কারণ রাস্তায় কোনো যানজট নেই বা কোনো গাড়ি নেই কিন্তু তারাই এটাতে অভ্যস্ত অনেক সময় আমরাও কিন্তু অভ্যস্ত হয়ে যাই আমরা যখন যারা আউট অফ স্টেটে একটু দূরে থাকি বাংলাদেশে গ্রোসারি সবগুলো অনেক দূরে থাকে অনেক সময় আমরা এক দুই ঘন্টা ড্রাইভ করে ওখানে যাই গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসি অনেকে হয়তো মাসে একবার যায় যেমন ধরুন যারা আটলান্টার কাছাকাছি থাকে অ্যালাবামা স্টেটে তারা আটলান্টায় আসে বা সাউথ ক্রোনিনা থেকে তারা আটলান্টা জর্জিয়া আটলান্টায় যায় বাজার করার জন্য আমরা অনেক সময় দেখা যায় যারা নিউ ইয়র্কের একটু দূরে থাকি তারা নিউ ইয়র্ক সিটিতে আমরা কিন্তু গাড়ি ড্রাইভ করেই যাই বা নিউইয়র্ক শহর থেকে কিন্তু অনেকেই বাফেলো চলে গিয়েছে আপনারা অনেকেই হয়তো শুনবেন যে বাফেলো বাংলাদেশিরা অনেক বাংলাদেশের বসবাস বা বাংলাদেশি একটা কমিউনিটি গড়ে উঠেছে যেহেতু বাড়ির দাম কম কিন্তু অনেকেই কিন্তু বাফেলো যাওয়ার পরে আবার ফিরে আসে কারণ সিটির যে আমেজ সেই আমেজে যখন একবার অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু তারা একটু দূরে গিয়ে আর ভালো লাগে না বাফেলো কিন্তু এরকম গ্রাম নয় উন্নত সব কিছুই আছে তারপরেও কিন্তু অনেকেরই ভালো লাগে না কারণ আপনি যে আমেজে থেকে অভ্যস্ত হয়ে যান তখন এই নীরবতা আপনার ভালো লাগবে না আবার আমেরিকানরা যারা এরকম নীরব জায়গায় বা গ্রামীণ ইনভায়রমেন্টে থাকতে পছন্দ করে তাকে যদি আপনি শহরে এনে রাখেন সে কিন্তু আবার এই জায়গায় চলে যাবে তার কাছে এরকম যানজট বা ট্রাফিক বা এত মানুষের ভিড় সেটা কিন্তু তার কাছে ভালো লাগবে না তার এরকম মনোরম ন্যাচারাল ইনভায়রনমেন্ট সেটাই কিন্তু ভালো লাগবে আর নিউ ইয়র্ক স্টেট বলতে আমরা যে নিউ সিটি বা যেটা মনে করি যে ম্যানহাটনের স্কাইলাইন দেখুন একটু দূরে গেলেই হচ্ছে কত সুন্দর ভিউ এটা কিন্তু একটা মাত্র স্টেট আমেরিকার পঞ্চাশটা স্টেটের একটা স্টেট নিউ ইয়র্ক সেই নিউ ইয়র্কেরই যদি একটু বাইরে যান তাহলেই দেখবেন এরকম গ্রামীণ এনভায়রমেন্ট গ্রামীণ জীবনযাপন এ মাইলের পর মাইল যাচ্ছে লোকজনের বসতি নেই বললেই চলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দেখুন অনেক দূরে কিন্তু দেখতে আমাদের ভালো লাগে পাহাড়ের উপর যখন এই উইনমিলগুলো দেখুন দূর থেকে দেখি উইনমিলগুলো দেখতে কিন্তু ভালো লাগছে অর্থাৎ বেড়ানোর জন্য ভালো কিন্তু থাকার জন্য কিন্তু থাকার জন্য যে সুবিধাগুলো আমাদের দরকার আমরা যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলোর কিন্তু এই জায়গাতে অভাব রয়েছে এরকম সুন্দর গ্রামে যখন বেড়াতে আসি বা এরকম গ্রামীণ পরিবেশ দিয়ে যখন যাই তখন কিন্তু খুবই ভালো লাগে বা এই গ্রামে থাকতে ইচ্ছে করে কিন্তু যেই জিনিসগুলা আপনাদেরকে বললাম যে শুধুমাত্র দেখতে সুন্দর হলেও হবে না যে আমি যে ফেসিলিটিসগুলো চাই সেটা যদি আমার আশেপাশে না থাকে তাহলে তো আমি এই জায়গাগুলোতে থাকতে পারবো না আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমি মূলত যাচ্ছি নায়াগ্রা ফলস দেখার জন্য এবং সেটা আমি কানাডার সাইড থেকে দেখব আপনারা যদি বর্ডার ক্রস করতে চান আপনি যদি আমেরিকার পাসপোর্টধারী হন জাস্ট পাসপোর্টটা নিয়ে গেলেই হবে আপনি বলবেন যে আমি ওই জায়গাটায় যাচ্ছি কী উদ্দেশ্যে যাচ্ছেন কতদিন থাকবেন এই জিনিসগুলো তারা জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করে যে আপনার সাথে কি কী আছে অর্থাৎ অনেক সময় খাবার বা অনেক কিছু নিয়ে যাওয়া যায় না সেটা আর আপনি যদি আমেরিকার গ্রিন কার্ডদারি হন অর্থাৎ এখানকার আপনি স্থায়ী বাসিন্দা হন তাহলে সেই গ্রিন কার্ডটা আপনাকে নিয়ে যেতে হবে গ্রিন কার্ডটা নিয়ে গেলেই হবে আপনি বাংলাদেশি পাসপোর্টদারি হলে সেটাও নিয়ে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা বা আমেরিকার নাগরিক হলে আপনি ইজিলি গাড়ি চালিয়ে আমেরিকা থেকে কানাডা বা কানাডা থেকে আমেরিকায় আসতে পারবেন কানাডার ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি কানাডার নাগরিক হন তাহলে আমেরিকায় আসতে পারবেন কিন্তু কানাডার আপনার যদি আবার পিআর হন তাহলে আপনি আসতে পারবেন না তাই অনেকেই কিন্তু কানাডা বেড়াতে যায় বা আমরা ইজিলি কিন্তু বর্ডার ক্রস করে কানাডায় চলে যেতে পারি আমি এই মুহুর্তে যে পিস যে ব্রিজটা সেটা পার হচ্ছে আর এটা হচ্ছে নায়াগ্রা নদীর উপর অর্থাৎ এর এক পাশে হচ্ছে আমেরিকা অপর পাশে হচ্ছে কানাডা আমি এই ব্রিজটা পার হলেই জাস্ট কানাডায় চলে যাব তারপর ইমিগ্রেশান ক্রস করতে হবে আমরা যখন আমেরিকা থেকে কানাডা যাই আমেরিকার পাশে কিন্তু ইমিগ্রেশন কোনো চেকিং হয় না কানাডার পাশে শুধু চেকিং হয় আবার কানাডা থেকে যখন আমেরিকা আসবেন কানাডার সাইডে কোনো চেকিং নেই জাস্ট আমেরি আমেরিকার সাইডে ইমিগ্রেশন অফিসার আপনাকে প্রশ্ন করবে আপনি গাড়িতেই বসে থাকবেন আর সেখানেই তারা প্রশ্ন করবে বা আপনার কাগজপত্র দেখবে কোনো ভিসা দিবে না বা কোনো কোনো ডকুমেন্ট কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট তারা বলবে ওকে নাও ইউ আর রেডি টু গো সো এরকমভাবেই কিন্তু আমেরিকা থেকে কানাডা বা কানাডা থেকে আমেরিকা চলে আসা যায় এবং এই এক পাশ থেকে আরেক পাশে যাওয়া আসাটা অনেক সহজ অনেকেই কানাডা থেকে আমেরিকায় চাকরি করে বা অনেকে আমেরিকায় থাকে কিন্তু কানাডায় যায় বিশেষ করে কানাডায় অনেক ট্রাক ড্রাইভার ভাইরা থাকেন আপনারা মিডল ইস্ট থেকে অনেকেই আসতে চান এখানে ড্রাইভিং করার জন্য এবং অনেক পাকিস্তানি ভাইয়েরা কিন্তু রয়েছে তারা কানাডায় থাকে তারা আমেরিকায় ড্রাইভিং করার জন্য আসে দেখুন এখানে সবাই লাইনে দাঁড়িয়েছে অর্থাৎ এই যে গাড়িগুলো দেখুন গাড়িগুলোতেই বসে আছে জাস্ট লাইনে আমরা যাই তারপর প্রশ্নগুলা করে উত্তরগুলো দেই তারপর আমরা চলে যাই আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত সেটা কমেন্ট করে জানাবেন আর যদি বন্ধুদের সাথে শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নায়াগ্রা ফলস এবং কানাডার নানা কিছু শেয়ার করব পরবর্তী ব্লগ সমূহে সেটা দেখার আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ